ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলো ওদর ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাকুল করেছে কার উপর পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিষ্ণু এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে তো এত মানুষ ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি মানুষ আর 10,000 লোক তাদের গাড়ি নিয়ে এসে দে রিটার্ন ব্যাক আবার ফিরে চলে গেছে তো এগুলো ভালো সাইন ইটস এ গুড সাইন ফর দা ভিক্টরি অফ কোরআন কোরআনের বিজয়ের জন্য এটা একটা ভালো নিদর্শন ঠিক কি না এই কোরআনের আওয়াজকে এই বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এই মানুষের গণজোয়ার এটা প্রমাণ করে আজকে বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি বিরিয়ানি ছাড়া তো মানুষ বিরিয়ানি নাই জিলাপি নাই খিচুড়ি নাই সিন্দি নাই শুধু কোরআনের প্রেমে একটা কিতাবের প্রেমে চিল্লায় বলেন তো কিতাবটার নাম কি কোরআন তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নাই আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্টরিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে না আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানাই দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো যে ভাইরা যুবক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি সাইয়েদনা হামজার সাথে হাসর নসিব করে দাও আমিন যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসীর মাহফিল শুনছে তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমিন ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি বীরাহিমপুর বানাত জিমখানার উদ্যোগে আজকে এই বিশাল তাফসীর কোরআনের মাহফিল আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব আসরের সালাতের পর থেকে আরো অনেক ওলামায়ে হযরত এখানে কথা বলেছেন যারাই কোরআন থেকে কথা বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন হক কথা বলেছেন এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো যেহেতু গ্যাদারিং খুব বেশি আলোচনা হবে অল্প লম্বা চড়ে আলোচনা করা কিন্তু খেলাফ ও সুন্নাহ সুন্নাতের খেলাফ বিষ্ণু ইসলাম বলেছেন খুতবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসীরা কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাতগুলো খাটো হয়ে যাবে Your Islamic lectures will be longer and your salah will be shorter. Lecture হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো এ আলামত তো সমাজে আছে না নেই এখন লম্বা চড়া বক্তব্য হয় ওয়াজ শুনতে মানুষের ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না আসলে নাই লক্ষ্মীপুরে নাই মনে হয় তারপরে এত ওয়াজ এই দেশে হয় তার সব যদি কাজে লাগতো মানে জায়গা মতো যদি ডোজ পড়তো তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত চোর বাটপার খুঁজে পাওয়া যেত কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না এর কারণ
বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক ম্যান যারা আছে তারা সবচেয়ে বেশি ওয়াজ শুনে তাই না সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে কিন্তু দেখবেন অধিকাংশ মাইক ম্যান নামাজই পড়ে না আজকের মাইক ম্যানের কথা বলতেছেন ও পড়ে আজকে যেটা আসছে ওটা পড়ে কিন্তু বেশিরভাগ মাইক ম্যান কি করে না পড়ে না নামাজ এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য কেউ আসে সমাবেশ দেখার জন্য আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে ঠিক কিনা এখন শত শত ক্যামেরা চলে আসে আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক কিনা যেখানেই যাই আমরা ধরে বলে হুজুর আপনারা ইউটিউবে দেখছি কই দেখছে আপনারা দেখছেন নাকি আপনারাও দেখছেন তো এটা সহজ হয়ে গেছে কোরআনের কথা বলা কোরআনের কথাকে প্রচার করা কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা যেন এটাকে ভালো দিকে কাজে লাগে আমরা যেন এটা নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরে আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি তো এই জন্য সবার প্রতি আমার নসিহাত যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে কিসের নিয়তে যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায় যাতে আমার নাজাতের ওসিলা হয় ঠিক কি না এরপরে ক্যামেরাম্যান যারা এসেছো তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবে তোমাদের প্রতি নসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় সওয়াবের ভাগীদার এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয় তো এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না না এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই কাদা ছোড়াছুড়ি আছে না নাই কাফের ফতোয়া আছে না নাই লক্ষ্মীপুরে এগুলো খুবই কম না তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে প্রতিহিংসা পড়ায় তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে উপরে যায় এটা ভয়ঙ্কর হবে অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে এই বক্তা এমনে ওই বক্তা এমনে আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ মাঝখানে কি যুদ্ধ মানে ওনার সাথে ওনার যুদ্ধ ভারত পাকিস্তান খেলা তো ইউটিউব চ্যানেলের ওনার ভাইরা যারা এসছ তোমরা অনেক সওয়াবের ভাগীদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারো আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো আপনারাও ইখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে আর সম্মানিত ওলামায়ে কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই অন্যের পিছনে লেগে থাকবেন না আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময় আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি আমাদের সময় তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন এজন্য সম্মানিত ওলামায়ে কেরামদের বলবো আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে কথা শোনাতে পারি যাতে করে লোকজন উপকৃত হয় আল্লাহ নসিহাত গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তুমি তো আরো জোরে করি আমি আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল জুমআর 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কয় নম্বর শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আমি যখন প্রশ্ন করব আপনাদেরকে আওয়াজ করে উত্তর দিতে হবে আর এই যে ছেলেরা কথা বলল না দোহাই লাগে তোমাদের কথা বলল না
আওয়াজ করো না, ডিস্টার্ব করো না, চুপচাপ। লক্ষ্মীপুরের ছেলেরা খুব ভদ্র, আমি জানি, একেবারে চুপচাপ। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন, কাজ করে খেতে বলেছেন। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতা। কাজে লজ্জা আছে? না। লজ্জা কিসে? অলসতায়, অকর্মণ্যতায়, লেজিনেস খুব খারাপ। কিন্তু অ্যাক্টিভ হওয়া, এনার্জেটিক হওয়া, এটা নবীদের সুন্নাত, ঠিক কি না? তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও, কাজ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো। মসজিদের ভিতরে রিজিক আছে? কথা কয় না। মসজিদে গেলে কি টাকা পাওয়া যায়? খাওয়া পাওয়া যায় না। খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে, এ জমিনে। মসজিদে গেলে রহমত পাওয়া যায়, মসজিদে গেলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা বলি, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায়। সবাই বলতে হবে, কি পাওয়া যায়? মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়, আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়, ফজল পাওয়া যায়। ফজল, ফজলের আরেক অর্থ হচ্ছে রিজিক। এজন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মি ফাদলিক, হে আল্লাহ, আপনার কাছে আমি আপনার ফজল চাই, রিজিক চাই। এই ফজলের কথাই আল্লাহ কোরআনে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থেকো না, আদেশটা কার? সালাত যখন শেষ, মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। তার মানে ইসলামের বিধান হচ্ছে, যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। When you are done with your salat, spread out to your workplace. কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ, কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশ টাকা। তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময়? আওয়াজ করে বলেন, কাজের সময়, নামাজের সময়? সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছে, জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়াইলাইহি নুশুর। তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটাকে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের গলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট, উঁচু নিচু নাই। এই যে লক্ষ্মীপুরের আজকে
এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে, আজকে এখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমার ঠিক মতো দেখতে পারতেন? বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাবো, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সৈয়দনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশে? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এখন প্রাচীন নগরী হাদরামাউত বাগলাবাক। এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, জিকির করে। ওমর ফারুক ভাবলেন দেখি পরের রক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমর ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন, এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমর ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমর ফারুক বললেন মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি, কি হয়েছে তোমাদের, সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায়, তোমরা যাও না কেন, এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়াক্কিলুনা আল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। উমর ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো, তো এই যে সারাটা দিন থাকতে পেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোথেকে, উপার্জন হয় কি করে, ইনকাম আসে কোথেকে, রুজি রুটি হয় কোথেকে? ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকে, আমাদের বুজুর্গ দিয়ে জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমর ফারুক বললেন সর্বনাশ, তাহলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ না, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বাদিকুম বাবা, একে অপরের উপর নির্ভরশীল, যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিল না আল্লাহ, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে, কি সুন্দর ইসলাম। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি উটটা থাকবে না? বিশ্বনবী বললেন না, তোমার উট থাকবে না, আগে রশি দিয়ে উটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে উটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কিনা, আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে, আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি, একজনের উপর চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়, কারণ ফাইদা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না, চিল্লায় বলেন বসে থাকা যাবে না, যাবে না, সর্বোচ্চটুকু করে তারপর আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলায় পাখিগুলো ওদের ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো, কথা বলেন? বিষ্ণুবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? আল্লাহ। সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়, একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেলবেলা পেট ভর্তি করে
ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ